অবশেষে বিশ্বকাপটি যেন সৌভাগ্য হলো লিওনেল মেসির হাতে ওঠা। অবশেষে বিশ্বকাপ জিতলেন ফুটবলের নতুন ঈশ্বর লিওনেল মেসি। আক্ষেপ ঘুচল 36 বছরের নাটকীয় শ্বাসরুদ্ধকর ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতল স্কালোনির দল। বিশ্বকাপ উঠল লিওনেল মেসির হাতে। পুরো টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনার পেনাল্টি ভাগ্য ছিল অন্য দলের জন্য রীতিমতো ঈর্ষণীয়। এমনকি নিন্দুকেরা আর্জেন্টিনাকে পেনাল্টি না বলতেও ছাড়েনি। তিন ম্যাচ বাইরে থাকা ডি মারিয়া বিশ্বকাপের মেগা ফাইনালে ফিরেই চমক দেখালেন। খেলার 22 মিনিটে দুর্দান্ত এক রানে ডি বক্সের ভেতরে পেনাল্টি আদায় করে নেন। খুদে জাদুকর লিওনেল মেসি যেন এরই অপেক্ষায় ছিলেন। বা পায়ের ভেলকিতে হুগো লরিসকে বোকা বানিয়ে টুর্নামেন্টে পেনাল্টি থেকে চতুর্থ গোল আদায় করে নিলেন। সেই সাথে আকাশী নীল আর্জেন্টিনা খেলায় এগিয়ে গেল 1-0 ব্যবধানে। গ্যালারিতে থাকা প্রায় 80,000 সমর্থক উল্লাসে ফেটে পড়ল মেসির গোলের সঙ্গে। গোল খেয়ে দিশেহারা ফ্রান্সকে এরপর আক্রমণের পর আক্রমণে ব্যস্ত করে তোলে আর্জেন্টিনা। খেলা দেখে মনে হচ্ছিল ফ্রান্সের ফুটবলাররা বলই খুঁজে পাচ্ছেন না। যাও একবার আক্রমণে গেল, ওতেই কপাল পুড়ল এমবাপ্পেদের। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত এক পাসে মাঝ মাঠ থেকে প্রায় ফাঁকায় থাকা ম্যাক এলিস্টারকে বল এগিয়ে দিলেন লিওনেল মেসি। নিঃস্বার্থ অ্যালিস্টারের বাড়ানো বলে চোখ জোড়ানো এক গোল করলেন ডি মারিয়া। ফাইনালটা যেন নিজের করে নিতেই মাঠে নেমেছেন ফিডো। খেলার 36 মিনিটে গোল করে ফ্রান্সের সমর্থকদের প্রায় কাঁদিয়ে দিলেন ডি মারিয়া। আর 36 বছর ধরে দুয়ো শুনতে থাকা আর্জেন্টিনার সমর্থকরা যেন বিশ্বজয়ের আনন্দে বিস্ফোরিত। খেলার আগে যতই বলা হয়েছে ফাইনাল হবে মেসি বনাম এমবাপ্পে, আদতে ফাইনালের লড়াইয়ের প্রথমার্ধে এমবাপ্পেকে খুঁজেই পায়নি আর্জেন্টিনার ডিফেন্ডাররা। তবে 80 মিনিটের পর এমবাপ্পে ফিরে আসেন ম্যাজিক্যাল এমবাপ্পে হয়ে। মাত্র 97 সেকেন্ডের ব্যবধানে এমবাপ্পের দুই গোলে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। খেলা গড়ায় অতিরিক্ত সময়। এরপর চলতে থাকা আক্রমণ পাল্টা আক্রমণে 3-3 গোলের সমতায় শেষ হয় অতিরিক্ত সময়। এরপর ট্রাইব্রেকারে শিরোপা ওঠে লিওনেল মেসির হাতে। ফাইনাল জিতে ফুটবল ঈশ্বর ম্যারাডোনার কথা মনে করতে ভুললেন না ফুটবলের নতুন ঈশ্বর লিওনেল মেসি।